ও যুবক একটু ভাবনা, চব্বিশ ঘন্টা নাফরমানি। আমি হাদিসে শব্দ দিতেছি রহমাতু ইলাইকা নাজিল, আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর রহমত, আমার রহমত তোর উপরে নাজিল হইতে থাকে। ও যুবক আল্লাহকে নাফরমা, আল্লাহর নাফরমানি করে কতদিন টিকবি, কতদিন টিকা থাকবো আমরা? আল্লাহর এইখানে চোখে দেখার কোনো উপাদান নাই, রহমতের সংযোগ আছে, তো চক্ষু দেখে সংযোগ বিচ্ছিন্ন হবে, 13 কোটি ক্যামেরা চোখে থেকে যাবে, কিন্তু তুমি তোমার আঙ্গুলও দেখবে। আমি আমার বড় ভাইকে নাম বলতে চাইতেছি না, উনি এক নামে চিনবে, ওনাদেরই সাথে লোক, আমি নাম বলবো না, আমি চিনি, আমি দুনিয়ায় বহুত মানুষকে চিনি, এক্ষণ নাম বলতে এক্ষণ চিনা ফেলবেন, আপনারাও অনেকে চিনবেন। সংযোগ বিচ্ছিন্ন হতে দেরি, ক্যামেরা ক্যামেরার জায়গায় থাকবে, তুমি দেখবে না, কানে শোনার কোনো উপাদান নাই, রহমতের সংযোগ আছে। আল্লাহ বলে রহমতি ইলাইকা নাজিল, চব্বিশ ঘন্টা আমি সংযোগ লাগায় রাখছি। হায় হায় মা দালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই চব্বিশ ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস, না ধরুন কাইফা তাআমালুন, আমি শুধু দেখতে থাকি তুই করিস কি, আর অপেক্ষায় থাকি তুই সীমা রেখায় পা দিবি কখন। এই জন্য শুরু এটা ছিল যে নিজেকে মানুষ ভাবে, যে নিজেকে মুসলমান ভাবে, যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, যে ভাবে যে নবীর সুপারিশ আমার প্রয়োজন। সত্য এটাই, কোরআন বলে, কোরআন ওলামা আছে এখানে, আমি বলতেছি আল্লাহ নিজে বলতেছেন, ওয়াস্তাগফার আল্লাহ, ওয়াস্তাগফারুল্লাহ, ওয়াস্তাগফার আল্লাহুর রাসূল, লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহীমা, লাও আন্নাহুম ইযালামু আনফুসাহুম। আল্লাহ বলছে আপনার উম্মতকে বলা দেন, গুনাহ করবে এটা স্বাভাবিক, করতে পারে, কিন্তু আপনার কাছে আয়সা যখন আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে দেখবো না, আমি আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি যদি বিরুদ্ধে হন তাহলে আমি কোনোদিন মাফ করব না, আপনি পক্ষে হইতে দেরি, ঠোঁট খেলাইতে দেরি, ইশারা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। এই আয়াত শুধু কোরআনে লেখা নাই, আল্লাহর রাসূলের রওজার উপরও লেখা আছে। ওলামা যায় এই আয়াত দেখে চোখে পড়ে, এই আয়াতটাই রোজার উপরে লেখা আছে, আল্লাহকে নারাজ করা, আল্লাহকে নারাজ করা। জীবন কাটানো যাবে, কিন্তু একটা কথা আছে না, লাইফ, জীবন কাটানো যাবে কসম খোদার, কিন্তু হ্যাপি হওয়া যাবে না। হ্যাপি হ্যাপি শুধু কেক হবে, আমি হব না, কেকের গায়ে লেখা থাকবে হ্যাপি, আমার জীবনের কোথাও হ্যাপি থাকবে না, আমি হ্যাপি হব না। হ্যাপি যদি হইতো তাহলে সবকিছু থাকা সত্ত্বেও, স্ত্রী আছে, সন্তান আছে, ফ্ল্যাট আছে, টাকা আছে, পয়সা আছে, সব থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগ? সব আছে, এমনকি জমিদারিও আছে, করটিয়ার জমিদারিও আছে, আজ থেকে 10-12 বছর আগে হবে, বেশি দিন হবে না, শত শত বছর আগের কাহিনী আমি শুনাইতেছি না, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে, ধানমন্ডির বাড়িতে পদে সচিব, বংশ পরিচয় করটিয়ার জমিদার ফ্যামিলি, নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগে, বিশ্বাস হয় না? হ্যাঁ, সার্চ দেন এখন পাবেন, এটা মিডিয়া এখনো আছে, যদি হয়তো, হায় হায়, তাহলে বললাম না সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করত না। আমি চিনি অনেক সেলিব্রিটিকে চিনি, আমি তো অল্প কয়েকদিন আগে আসছি আমেরিকা থেকে, আমি এবারও দেখে আসছি লস এঞ্জেলিসে, আমেরিকান সেলিব্রিটি যাদের নাম পিতলের অক্ষর দিয়া জমিনে গাইড়া খচিত করে লেখা আছে, 1 ডজন আমি ওটার ভিতর থেকে চিনি যারা আত্মহত্যা করে মারা গেছে। হায় হায় হায়।
সত্য এটাই, আল্লাহকে নারাজ করে জীবন তো কাটানো যাবে কিন্তু হ্যাপি হওয়া যাবে না, দুনিয়া তো কেটে যাবে কিন্তু ওই পুরী কাটবে না, ওইখানে কেউ কারো পক্ষে আসবে না, এটাই সত্য, কেউ কারো পক্ষে আসবে না। যদি আসত তাহলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোরআন কোনোদিন চিৎকার দিত না, লা ইউজিসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, কোরআন কোনোদিন চিৎকার দিত না, লা ইয়াসআলু হামিমুল হামিমা, বন্ধু বন্ধুর দিকে চোখ উঠায় দেখবে না, ভাই ভাইয়ের দিকে চোখ উঠায় দেখবে, কিছুদিন থাকা যাবে না। আমি হাদিস দিতে পারি, আল্লাহকে নারাজ করে যুবক বেশি দিন থাকা যাবে না, এটা হাদিসের কথা, পঞ্চাশের আগে আল্লাহ উঠায় নিবে, বেশি দিন থাকতে দিবে, ইল্লা মাশা আল্লাহ, দুই চারজন হইতে পারে কিন্তু বেশিরভাগ আমি আঙ্গুল দিয়া দেখাইতে পারছি, আল্লাহকে নারাজ করে বেশি দিন থাকা যাবে না, অল্প বয়সে আল্লাহ মৃত্যু দিবে, আর আল্লাহকে নারাজ করে বেশি দিন যৌবন ধরে রাখা যায় না, দ্বিতীয় আজাব অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যায়, দুটা শাস্তি হবে, বাকি জীবন কি হবে এটা তো পরের কথা। এই জন্য যে নিজেকে মানুষ ভাবে, মুসলমান ভাবে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, তার পায়ে হাত রেখা, আল্লাহকে নারাজ না, আল্লাহকে নারাজ না করি আজকে রাত্রে না জানি আল্লাহ কতটুকু নারাজ হবে, কতটুকু নারাজ হবে। আপনি যদি বলবেন যে আমি এই নববৎসরকে কিভাবে স্বাগত জানাবো, তাইলে কিভাবে জানাবো, উচিত তো ছিল আজকের রাত্র যুগ বিয়োগের রাত্র ছিল, আজকের রাত্র তো কান্নার রাস্তা ছিল, যে অতীত এক বৎসরে আমি পাইলাম কি আর হারাইলাম কি, কি পাইলাম কি হারাইলাম, রাত্রটা তো কান্নার ছিল, কালকে সূর্য যদি এরকম কিছু নিয়ে ওঠে যে সারা রাত্র তো ফুর্তিতে, ঘড়ির কাটা আগে যাইতেছে, কসম খোদা আমাদের মতো মানুষের দিল আস্তে আস্তে দুগ 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 করতেছে, যে কালকে সূর্য কোনো গজব না নিয়ে ওঠে, কেন সূর্য প্রতিদিন বলে ইখতানি ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে পরের দিনেরটা উঠতে তুই নাও দেখতে পারিস, সূর্য তো প্রতিদিন বলতে বলতে ওঠে, জমিন তো প্রতিদিন শতবার বলে মাসিরু কাফি বাতনি, আজকে রাত্রে ১২টা এক মিনিটে আমার মনে হয় বাংলার জমিন চিৎকার দিতে থাকবে আর বলবে তাসুরু আলা বাহারি, ফুর্তি করো আমার পিঠে, তাই না, সতাহজানুফি বাতনি, হতে পারে তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুববে, মানুষ বড় নিমক হারাম, সত্য এটাই, কবরে রেখা আসবে আর কোনোদিন খবর নিতে যাবে না, আর কোনোদিন খবর নিবে না, কোনোদিন খবর নিবে না, কোনোদিন দুই মিনিট বৈশাখ ভাববেও না, বাবাকে তো রেখা আসলাম, জানি না বাবা কি অবস্থায় আছে, জানি না রহমতে ডুবছেন, আল্লাহ কি রহমতের চাদর দিয়ে পেঁচায় নিছেন না নেন নাই, এরকম ভাবনাটা তো নির্জনে বসে কোনোদিন দুই মিনিট ভাবি নাই, বাবা মা তো রাজত্ব আমাদেরকে দিয়ে চলে গেছেন, এখানে কয়জন আছে যে বাবা মাকে কবরে দিয়ে আসার পরে দুই মিনিট নির্জনে বসে ভাবছে যে মা বাবাকে তো রেখা আসলাম, না জানি কি ব্যবহার হইতেছে, না জানি কি ব্যবহার করছেন। ওই যে এক সাহাবি মহিলা ঈশা আল্লাহ রসুলের কাছে অনুরোধ করতেছে, ইয়া রাসূল আল্লাহ, হায় হায় আমার ছেলে মারা গেছে, আমি জানি না কি অবস্থায় আছে, আল্লাহ রাসূল বলছে জানলে কি করবে,
বলে যদি জানি ভালো অবস্থায় আছে তো ইয়া রাসূলুল্লাহ শুকুরের সেজদা শুকুরের মাথা সেজদার থেকে উঠবে না সেজদায় ফালায়া দিব শুকুরের মাথা আর যদি না জানি যে ভালো অবস্থায় নাই তো চোখের পানি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে শুকায় ফেলব তো আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে তোর ছেলে তো জান্নাতে ঘুরতেছে আমরা কয়জন ভাবছি এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আল্লাহকে নারাজ না সত্য এটি যদিও দুনিয়া বলবে যে আল্লাহকে নারাজ করে সুখী হয়ে যাবে না 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 আল্লাহকে নারাজ হয়ে সুখী তাহলে আমার কাছে শোনেন আমার চোখের দেখা শোনেন আমি অনেকবার বলছি আজকেও বলি 2019 আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে আমি বাহির হতেছিলাম মুসলমান দিনদার ছেলে একই সাথে বাহির হয়েছিল হুইল চেয়ারে মা বাপ মাকে নিয়ে আইসা হুইল চেয়ার থেকে কোলে করা যখন গাড়িতে বসাইতেছিল 10 কদম দূরে ইংরেজ মহিলা চোখের পানি ছাড়তেছিল আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন বলছে দুইজনের বয়সে মনে হয় ছেলে হবে মা হবে আমি বলছি ইয়েস এটাই সত্য বলছে মাকে ছেলে বাচ্চার মতো সযত্নে গাড়ি ছিটে বসাইতেছে আমার ছেলে বৎসরে একবার একটা কেক নিয়ে আসে মাদার ডে বাকি বৎসর কোথায় হারায় গেছে আমি জানি না হায় সুখী যদি হইতো তাহলে উন্নত দেশে থেকে সেই সুখী হতো যাও যাও যদি সুখী হইতো আল্লাহকে নারাজ করে যদি সুখী হইতো তাহলে বাংলাদেশের প্রত্যেক শহরে শহরে বৃদ্ধাশ্রমের ব্যবসা চালু হতো না যদি সুখী হইতো আমি তো পেপার করে বলতেছি না যায়া বলতেছি মাঝে মাঝে তো চলে যাই চুপে চাপে হায় হায় যখন কাঁদতে থাকে হাত ধরা তখন মনে মনে ভাবি ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা এই দৃশ্য দেখার আগে যদি মউত হইতো তো ভালো হয়ে যেত মোরা যদি যেতাম মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে হ্যাঁ আরেকটু মজার কাহিনী শুনেন মিশরের ছেলে এখন চেয়ার পাওয়া যায় চেয়ার ওটার ভিতরে বসায়া পিঠে নিয়ে বেল্ট দিয়ে আটকায় রাখা যায় পড়বে না বাচ্চা কাচ্চা পড়বে না মা পড়বে না বাবা পড়বে না হাট্টাঘাট্টা ছেলে বাপকে চেয়ারে বসায়া মাকে চেয়ারে বসায়া বেল্ট দিয়া নিজের সাথে বান্ধা তফ করতেছে আমি জিজ্ঞাসা করতেছি এই কষ্ট কেন হুইল চেয়ারও তো পাওয়া যায় ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায় এই কষ্ট তো হাসে আর বলে শোন আমার মাও তো 10 মাস আমাকে পেটে রাখছিল আমি ওই অনুভূতি অর্জন করতে চাই মা 10 মাস পেটে রেখা কতটুকু কষ্ট করছে আমি একদিন পিঠে নিয়ে ওই অনুভূতি অর্জন করতে চাই এটাও আছে আল্লাহকে নারাজ করে সুখী আল্লাহকে নারাজ করে হায় আমার কথা যদি জাতির কান পর্যন্ত পৌঁছতো আল্লাহকে নারাজ করে যদি ছেড়ে দিতাম উচিত ছিল এই রাত যুগ বিয়োগের রাত এক বৎসর কতটুকু পাইলাম কতটুকু হারাইলাম আগামী বৎসরটা কে জানতো 19th night পরের দিন বিশ্বের সূর্যটা করুণার স্লোগান নিয়ে উঠবে কে জানতো কার জানা ছিল বলেন বলেন না কারো জানা ছিল জানা ছিল এইখানে বহুত লোক আছে 4টা ঈদ গেছে 4টা ঈদ 2020 এবং 21 এর 4টা ঈদ গেছে এইখানে শ্রমিক পেশার লোক আছে যে এই 4টা ঈদে সন্তানকে একটা নতুন সুতা দিতে পারে না সুতা না নাই হ্যাঁ আমি হাত উঠাইতে বলবো না আমি জানি এই মজমায় আছে শুধু স্বামী স্ত্রী গলায় ধরে চোখের পানি জড়াইছে আর সন্তানকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা করো না কে জানতো 19 এর 31st night পরের দিন 2000 এর সূর্য
প্রথমটা উঠবে করুণার স্লোগান নিয়া। 2023 এর সূর্য কিনিয়া উঠবে কে জানে, কিনিয়া উঠবে কে জানে। এই জন্য শুরু এটা, যদি নিজেকে মুসলমান ভাবি, মানুষ ভাবি, নবীর উম্মত ভাবি আর মনে করি নবীর প্রয়োজন, সাফাতের প্রয়োজন আছে, কসম খোদা এক ব্যক্তিও নবীর সাফাত ছাড়া আগে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বুঝায়, বন্ধুর সাফাত ছাড়া, বন্ধুর সাফাত ছাড়া। এই জন্যই তো মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে চায়, মাকামে মাহমুদের মতো চেয়ার, সমস মাকামে মাহমুদের মতো চেয়ার আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন সৃষ্টির দিন থেকে নিয়া। বসে চেয়ার কার? বসে আমার বন্ধুর। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাক রব্বুকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার সৃষ্টি লগ্ন থেকে ঘোষিত, যার জন্য যাবে কিন্তু বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। আমি নিয়া যাইতেছি আপনাদেরকে, আল্লাহ বলবে দাঁড়ায় আছেন কেন, বসেন, আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? লানত আমাদের জিন্দগির উপরে। আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসলে পাল্লা যদি সামনে না ঝোকে তো সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওইখানে যে আমি ওয়াদা করে আসছিলাম একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সালতু তা সাফি তুসাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি কবুল করবেন, পাল্লা যখন সামনে ঝুঁকবে না তো আমি সুপারিশ করবো তো করব আর কখন, এটাই তো মুখ্য সময়। এই জন্য পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, চেয়ারে বসবো। তৃতীয় বলছে চেয়ারে বসবেন না কেন, পলসেরাতে যখন উম্মত ফেসা যাবে তো পার কিভাবে করাবো, তখন দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিব, চেয়ারে বসবো না। আমরা তো চেয়ার পাওয়ার জন্য মরতো রাজি, মারতো রাজি, ওই রসুলের সুপারিশ ছাড়া। আসেন আসেন যদি বুঝেন, আল্লাহ জাজায় খায়ের দেখ। প্রতি বৎসরই এরকম 31st নাইটের দিন, নাইটে হয় আলীগঞ্জের মাদ্রাসাওয়ালারা, আল্লাহ জাজায় খায়ের দেখ এদের কমিটিকে, জাজায় খায়ের দেখ এদেরকে, সুস্থতা দেখ, দীর্ঘ হায়াত দেখ, আরো এরকম কাজ করার তৌফিক দেখ, প্রতি বৎসর এরকম একটা উপহার দেয়। কমসে কম কিছু লোক তো আমরা বেঁচে থাকি। এই জন্য যে নিজেকে মানুষ মনে করে, মুসলমান মনে করে, আল্লাহকে নারাজ করে চলা যাবে না, কত দূর দৌড়াবেন, কত দূর ছুটবেন, কতদিন থাকবেন? কিন্তু ওয়াদা এটাই, আল্লাহকে নারাজ করে কেউ সুখী হবে না, এইখানে না এইখানে না ওইখানেও না, না এইখানে না ওইখানে। যে নিজেকে মুসলমান বাপ সুখী হবে না, বরং কোনো মানুষই হবে না, এটাই সত্য। কারণ আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি বড় কাছের থেকে মানুষকে দেখি। আমার মনে আছে আমি 2019 সময় লাগাইছি, ইংল্যান্ডের এক সিঙ্গার আছে যার নাম এখন ইউসুফ, আগে কি নাম ছিল ইংলিশ নাম তো অনেক বিদ্গুটে নাম, ওটা উচ্চারণ করতে অনেক সময় দাঁত ভেঙ্গা যায়। তো আমার সাথে সময় লাগাইতেছিল, তো আমাকে বলতেছিল মুফতি সাহেব, যখন সিঙ্গার ছিলাম স্টেজ প্রোগ্রাম করতাম তো পাউন্ড বৃষ্টির মতো উপরে পড়ত, মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফি নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকত, কিন্তু আপনাকে মসজিদে বসে কসম খায় বলতেছি আমার ভিতরটা এক আগুনের কুণ্ড না, একটা পাহাড় যেন ছিল ভিতরে আগুন আর আগুন, শূন্য আর শূন্য। যেই দিন আমি কলেমা পড়ছি ওই দিন সব আগুন যেন নিভে গেছে,
শূন্যতা যেন উড়া গেছে, এখন মসজিদের চাটাইতে বড় সুখে ঘুমাই, সুখে জান এখনো বেঁচে আছে। আমি চিনি বহুত মানুষ। এই জন্য মেরে দোস্ত, বেশি লম্বা তো করবো না, এই জন্য মেরে দোস্ত, আল্লাহকে নারাজ করে সুখী হওয়া যাবে না যুবক। আল্লাহকে নারাজ করা নিজের মন মতো পছন্দের পাওয়া যাবে না, পাবে পাবে। হতে পারে তোমার তোমার জান তার হাতেও যেতে পারে, পছন্দের বিবি পাওয়া গেছে বটে, কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে বহু বিবি স্বামীকে জবাও করছে, পাবে। আশার বিবি পাওয়া যাবে কিন্তু পছন্দের না, তোমার আইডিয়ালের পাবে না। ওটা তো যে আল্লাহকে রাজি করবে সেই পাবে। আর তাইয়িবাতুল তাইয়িবিন, এটাই সত্য, যে আল্লাহকে রাজি করবে সে তো পছন্দের পাবে, যেমন পছন্দ। হায়াতান তাইয়িবার অর্থ এটা, আল্লাহ বলে পছন্দের তোমাকে দিবে, আর আমাকে নারাজ করবে তো পাবে পাবে। এই জন্যই হাদিসের শব্দ আছে, আল্লাহকে নারাজ করবে দুনিয়া পাবে, কিন্তু তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশী ফিল বারিয়া, চতুষ্পদ প্রাণীগুলো যেরকম জঙ্গলে ছুটতে থাকে, এরকম ছুটা 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 তারপর পাবে। রেজাল্ট কি দাঁড়াবে? আল্লাহ বলে তাকুনু ইন্দি মাজমুমা, তুই আমার কাছে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হবি, যদিও আমি তোকে কুদরতি হাতে তৈরি করে থাকি, যদিও তোকে 6 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করে থাকি, যদিও শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পরায় থাকি, যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তোকে তৈরি করে থাকি, গঠনমূলক সৌন্দর্য যদিও তোকে দিয়া থাকি, দুনিয়ার আধিপত্য যদিও তোর হাতে উঠাইয়া দিয়া থাকি, যদিও সমগ্র সৃষ্টি তোর অধীন করে থাকি, তা কোন ইন্দি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবি নিকৃষ্ট। এই জন্য হাতে পায়ে ধরি, হাতে পায়ে ধরি, যে আল্লাহকে নারাজ না করবে। ঢাকায় একটা শব্দ আছে, বলবো, বুঝবেন কি জানি না, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায়, আল্লাহ রসুলের সাথে নেওয়া যায় না, সবার সাথে নেওয়া যায়, আল্লাহ আল্লাহ রসুলের সাথে নিয়ে টিকা যায় না, টিকতে পারে না, আজ পর্যন্ত কেউ কেউ টিকতে পারবে না। কোরআনের কথাই সত্য, শুধু টিকবে, ইন্না শানি আকাহু আল আবতার, আল্লাহর বিরোধিতা করা কয়দিন টিকবে? কোরআনই এটা বলে, ইন্না শানি আকাহু আল আবতার। এই জন্য আমার চ্যালেঞ্জ, মোগলদের কোন সন্তান এখন আর জীবিত নাই, একজন নাই, কেউ আমাকে দেখাইতে পারবেন না যে মোগলের কোন সন্তান জীবিত আছে। মোগলরা এক পর্বে এসে আল্লাহ নাফরমানিতে ঢুকছিল, কোরআন সত্য, ইন্না শানি আকাহু আল আবতার। বন্ধু, আপনার লোকে বিরোধিতা করবে আর ওকে টিকতে দিব আমি? আল্লাহ ওয়াদা করছে টিকতে দিব না আপনার সাথে বিরোধিতা করা, আল্লাহর সাথে বিরোধিতা করে সুখ। আমি দেখাইছি সুখে থাকার জন্য কোনো বস্তুর দরকার নাই, সুখে থাকার জন্য কিচ্ছু দরকার নেই, সুখ তো অন্য জিনিস, সুখ তো অন্য জিনিস, সুখ তো অন্য জিনিস। হুজুররা বেশি নাই না, এলে আমি বুঝতে প্রমাণ দিতাম আপনাদেরকে, করুণায় সমস্ত ফ্যামিলি আফসোস করছে, হাহাকারে ছিল, হুজুররা ছিল না, জিজ্ঞেস করেন, এদের ছিল না, বরং এদের স্ত্রী সন্তান খুশি ছিল, খুশি বলছে এতদিন লম্বা তোমাকে কোনোদিন কাছে পাই নাই, এখন তো লম্বা কাছে পাইলাম, বলছে খাওয়া নাই, বেতন নাই, সেতন নাই, তো সবাই বলছে কিচ্ছু লাগবো না, দরকার হলে পুরাটা সময় রোজা নিয়ত করে নিব, তারপরও তো তোমাকে কাছে পাই,
তোমাকে কাছে পাইছি, জিজ্ঞেস করেন যারা এই মাদ্রাসার উস্তাদ। এরা ফুর্তিতে ছিল, এদের ঘরে ফুর্তি ছিল, বাচ্চা কিছু ছিল না, বাপের লোকে সারাদিন খেলা করছে, ফুর্তি ছিল, স্ত্রীও ফুর্তিতে ছিল। এখনো মনে হয় এদের স্ত্রীরা মাঝে মাঝে দোয়া করে যে আবার যদি একটা লকডাউন হইতো তাহলে তোমাকে লম্বা সময়ের জন্য আবার কিছুদিন পাইতাম। এদের ঘরে ফুর্তি ছিল, ফুর্তি, জিজ্ঞেস করেন মধ্যে যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন, ফুর্তিতে ছিল। এটার নাম ফুর্তি, এটার নাম সুখ। হ্যাঁ হ্যাঁ, কিছু ছিল না বটে, কিন্তু ফুর্তিতে ছিল। এই জন্য যে নিজেকে মানুষ ভাবে আর মুসলমান ভাবে, নবীর উম্মত ভাবে, নাফরমানি করা, আল্লাহকে নারাজ করা টিকা যাবে না। মনে হয় না আমার জাতি আজকে রাত্রে আল্লাহকে যতটুকু নারাজ করবে এতটুকু নারাজ কখনো মনে হয় করবে না। আজকে রাত্রে যতটুকু নারাজ করবে, প্রতিদিন পাঁচ বেলা আমার জাতি আল্লাহকে যে নারাজ করে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। কিন্তু আমি বলবো না, বললে বলবেন কার তরফদারি করেন আপনি। হ্যাঁ, আল্লাহ ডাকে। অথচ আমেরিকার মতো জায়গায় হায় হায় হায়, যারা এই চাকরি করে ওখানে রুলস আছে, প্রার্থনার জন্য সময় চাইলে তুমি কানুনগত তুমি বাধ্য সময় দিতে হবে, যদি সে প্রার্থনার জন্য সময় চায়। আমার জাতি পাঁচ বেলা আল্লাহকে নারাজ করে, আল্লাহ ডাকে। ওলামা আছে, আমি বলতেছি আল্লাহ কোনো উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারা দেখা আর দিল দেখা আল্লাহ দায়িত্ব নিছে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি, পঞ্চাশ ওয়াক্তকে কমাইতে কমাইতে যখন পাঁচে নিয়ে আসছেন তখনও মুসা আল ইসলাম হাত জোর করে বলতেছিল আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি পাঁচ ওয়াক্ত পড়াইতে পারবেন না, যান কমায় নিয়ে আসেন। তখন চেহারায় লজ্জা ফুটা ছিল, চেহারা বলতেছে লজ্জা ফুটা ছিল চেহারায়, চেহারার লজ্জা বলতেছে আর পাও বাড়াইতে মন চায় না, কিন্তু মুসা আল ইসলামের কথা দিলে আঘাত করতেছিল, দুই ওয়াক্ত পড়াইতে পারে না। উম্মতকে অভিজ্ঞ লোকটা বলতেছে আমি পাঁচ ওয়াক্ত পড়াবো, তো পড়াবো কি করে, আমার উম্মত যদি না পড়লো তাহলে আমার মুখ থাকবে তো থাকবে কোথায়। ভিতরে চলতেছিল তুফান, ব্যথার তুফান, চেহারায় ফুটা উঠছিল লজ্জা। ওই সময় মনে হয় আল্লাহ ডাক দিয়া বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ ওয়াক্ত, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা উম্মতকে পড়ায় নিব, আমি ডাইকা ডাইকা উম্মতকে পড়ায় নিব, পাঁচ ওয়াক্তটা আমার জাতি আল্লাহকে নারাজ করে। যুবক তুমি নারাজ করো, অথচ আল্লাহর অক্সিজেন ব্যবহার করো, অথচ আল্লাহ তোমাকে সুস্থ রাখে, কিডনি 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে রাখে, নাহলে কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে দৃষ্টি শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে বাক শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে শ্রবণ শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে, যাও যাও ইন্ডিয়াতে যা তালাশ করো, বহু যুবক পাওয়া যাবে যে কিডনি ডোনারের জন্য পাগলের মতো করতেছে। প্রমাণ চাও তো আমার বড় ভাইকে দাঁড় করায় দিয়ে প্রমাণ দিতেছি, চোখে দেখা আসছে কত যুবক ডোনার খুঁজতেছে, ডোনার। পাঁচ বেলা আল্লাহ ডাকে, আমার জাতি পাঁচ ওয়াক্ত আল্লাহকে নারাজ করে, তারপরেও নড়ায় চড়ায় পড়তে দেয় না, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আল্লাহ সিগনালের পর সিগনাল দিতেছে, জানি না অদূর ভবিষ্যতে কি করবে, কতদিন সহ্য করবে,
কতদিন চোখের পানিকে মাইনা নিবে, কতদিন 30,000 হেবজোখানার রাত্রে উঠা বাংলাদেশকে প্রোটেকশনের চাদর দিয়া কতদিন এরা ধরে রাখতে পারবে আমি জানি না, কতদিন ধরে রাখতে পারবে। 30,000 হেবজোখানা রাত্রে 4টার সময় ওঠে, যখন কোরআন পড়তে শুরু করে এই জমিনটা একটা চাদরে ঢাকা থাকে। কয়েকদিন আগেই তো 1 মাস গেছে, ঠিক না? আমরাও তো বাংলাদেশেই ঘুরতেছিলাম, প্রতিদিনই প্রোগ্রাম থাকে, দেখতেছিলাম এরকম কোন গ্রাম নাই, গঞ্জ নাই, এরকম কোন রাস্তার বোর নাই, এরকম কোন বাজার নাই যেখানে প্রজেক্টর লাগায় খেলা না দেখছে। হায় হায়, জিতার যে উল্লাস আমরা করছি। ওই দিন আমি মিরপুরে ছিলাম, প্রোগ্রাম চলতেছিল, অর্ধেকই প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হায় হায় হায়, ভাবতে ভাবতে আসতেছিলাম, মালিক নারাজ না হয়ে যায়, নারাজ না হয়ে যায়, কোন সিদ্ধান্ত না নিয়ে আনায়। আল্লাহ নিজেই বলছে, লাও আমারতুল আরদা লাফতালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদের সমস্ত টেকনোলজি, ক্ষমতা, ডিফেন্স সব সহ পেটে নিতে দেরি করবে না, সব কিছু তাকাইয়া দেখতে দেখতে থেকে যাবে। আমি যদি জমিনকে হুকুম দিই, লাও আমারতুল বাহার আলা আগ্রা কাকাফি কারিহা, সমুদ্র থেকে যদি হুকুম দেই তলদেশে নিয়ে আনিবে, ফেরেশতাকে যদি হুকুম দেই ধ্বংস করে দিবে সব ধ্বংস, হাজারো ধ্বংস স্তূপ আমার এই দুই চোখে দেখা আছে, আমি দেখা আসছি। আল্লাহকে নারাজ না করি, বরং যারা করতেছে করো। আমরা কমসে কম এই রাত্র আল্লাহকে, আল্লাহর কাছে চোখের পানি জড়াই পানি, যে আল্লাহ যেমন মনে উঠলো এই জন্য বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হইতেছিল না, তো পিঁপড়া হাত উঠে দিছে, লিমা তুয়াদ দিবুনা, লিমা গা তুয়াদ দিবুনা বিদুনুবি ইবাদি, আল্লাহ তোর বান্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দেস কেন? অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে, আমাদের দাঁতগুলা বানাইছিস নরম, আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না, আমরা অনাহারে আছি, বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢুকে খাদ্যগুলা নরম হয়, নরম দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতে মজা পাই, তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন? লা তুআদ্দিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ কবুল করছেন পিপড়ার দোয়া, আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে যান, নারাজ হয়ে যান না, আর আল্লাহকে রাজি করি। আল্লাহ রাজি করা অনেক সহজ, শিখলে অনেক, এই উম্মতের জন্য সহজ, এই উম্মতের জন্য, উম্মতের জন্য সহজ, উম্মতের জন্য সহজ। আমি হাদিস দিতেছি, এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে, আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে, হায় মালিক যা চাইলো তা তো কিছুই করতে পারলাম না, এই চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, আল্লাহিতু ইলাইকা গুফরানি, তোকে মাফ করার, তোকে মাফ করতে দেরি করি না, মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিঠে হাত রাখতে দেরি করি না, আর এই কথা বলতেও দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুব ওয়াল আওসার, তো সব গুনাহ খাতাকে মাফ করা। এই জন্য আল্লাহর সাথে কাঁদি, আল্লাহ শিখি 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 কিভাবে আল্লাহকে রাজি করা যায়, যুবক শিখো কিভাবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে নারাজ করো। হায় আমার জাতি বুঝো বুঝে না, একটা করোনাই, হায় জিজ্ঞাস করো মিডিয়াওয়ালাদের কাছে, বাংলাদেশে পার মিনিটে কয়টা তালাক হয়, সুখ যদি হইতো তাহলে তালাক কেন হইতো, কেন হইতো, সুখ যদি হইতো তাহলে বাংলার জমিনটা কেন দেখতো, সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে নাই, দেখাবো ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে গুলি করে হত্যা করছে,
ঈদের দিন সকালে হযরতপুর রোজার ঈদের দিন সকালে হযরতপুর বেশি দূরে না কেরানীগঞ্জে জিজ্ঞেস করে আসেন ছেলে বাপকে গুলি করে হত্যা করছে বেশি দূরে যেতে হবে না ঢাকা শহরে আরমানি টোলা যান ছেলে দুপুর বেলা বাপকে ড্রেনের পাশে শোয়া জবা করছে ঐশীর ইতিহাস তো রয়েই গেছে সুখ যদি হত আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি আর আল্লাহ অল্পতে রাজি হয় আমি হাদিস দিতেছি গুনাহ কইরা যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয় গুনাহ কইরা যে আল্লাহ করলাম কি এখানে তওবা ইস্তেগফার কিছু নাই আল্লাহ উপর থেকে বলে আলিম আবদি আন্না লাহু রাব্বা বান্দা স্বীকার উক্তি দিল আল্লাহ বলে একজন আছে মাপ না চাক তাতে কি আসে যায় আমার নামটা তো উচ্চারণ করছে এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত কিছু লাভ পাওয়া উচিত আল্লাহ বলে গফার তুলাক সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে তোর গুনাহটা মাফ করে দিলাম সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ডেলি কয়বার করা যাবে তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি সাবঈনা মাররা ডেলি যদি 70 বার করো 70 বার তারপর আল্লাহ মাফ যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয় হায় আমার জাতি যদি এতটুকু করত আজকে এই 12টার সময় যদি এতটুকু করত নারাজ না করা যদি ছাদে উঠে এতটুকু করত যে আল্লাহ একটা বছর পার হয়ে যাইতেছে পাঁচ বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই একটা বছরে তোর কাছে ছিলাম না কিচ্ছু করতে পারি না দ্বিতীয় বছরের মিনিট শুরু হইতে চলল আল্লাহ হাত উঠায় তওবা করলাম আমার মনে হয় 18 কোটি মুসলমান এখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা ওলিতে রূপান্তরিত হতো হাদিস আমাকে বলে ফাইন তাবু ফানা হাবিবুকুম তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতো দেরি করি না হইতো দেরি বানাইতো দেরি করি না হয়তো দেরি করি না হ্যাঁ ইউহিব্বু তাওয়াবিন কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে যে হাত উঠাই আজকে যদি এটা করত এটা আল্লাহকে নারাজ পাঁচ বেলা আমার জাতি আল্লাহকে নারাজ রমজান আসলে দেখা যায় হায় আমার জাতির বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ অর্থ দেওয়া সত্ত্বেও জাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহকে চিনেন চিনেন আল্লাহকে চিনেন আল্লাহর পরিচয় কি কে আল্লাহ আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন কুল হু আল্লাহ আল্লাহর পরিচয় মনে উঠলো বললাম যে আল্লাহ এতটুকু করলো এখানে বেশিরভাগ লোক কোরআন করতে পারে না ঠিক না মাদ্রাসার হুজুর ছাড়া ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন করতে পারে না আচ্ছা যে পড়তে পারে না কোরআন খতমের সব কি তার ভাগ্যে আসা সহজ হ্যাঁ সম্ভব কোরআনই পড়তে পারে না সে সব পাবে কি খতমের সব পাবে কোত্থেকে আল্লাহ মনে হয় এই সমস্ত লোকগুলার দিলের ব্যথা দেখা নিছেন দেখা নিছেন জেনা নিছেন বলছে উম্মত বান্দা আমার উম্মত আমার বন্ধুর তোমাদের দিলে ব্যথা থেকে যাবে কোরআন খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি আমার বন্ধু তোমাদের নবী হইয়া লাভ তো লাভ কি তো আল্লাহ সূরা ইখলাস নাজিল করা দিছেন সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব দুইবার তিনবার 30 পারায় কতটুকু হইল কত কি দুঃখ দিলের থেকে দূর হইল না হইল না যে আল্লাহ এটা করলো ওই আল্লাহরই তো চিনি না আমি মনে করি সূরা ইখলাস এই জন্য নাজিল হয়েছে শুধু আল্লাহর পরিচয়ের জন্য না আর একটু প্রমাণ আছে আমার কাছে যেদিন সূরা ইখলাস নাজিল হয় গ্রাম্য সাহাবি নাচতে ছিল
সবাই জিজ্ঞাসা করে তুই নাচছ কেন? তো চিৎকার দিয়ে বলতেছে নেমার রব রব্বুনা, রবের জয় জয় কার? রবের জয়। কিভাবে? খুদ কলিল বায়ুতিল জাসিল, চোখে দেখোস না, এক মিনিট লাগে না পড়তে, দশ পড়ার সোয়া। এর জয় ধ্বনি দিব না তো কার দিব? আল্লাহ চিনি না, পাঁচ বেলা আল্লাহকে নারাজ করি। হায় হায়, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে, সূরা ইখলাসও আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায়, কেমনে যে বুঝাইলে বুঝবো, আমি তো বুঝি না। যাদের যারা আমরা পাড়া থাকি, এখানে অধিকাংশই বারাটিয়া মনে হয়, বাড়িওয়ালা হবে কে কয়জন আমি জানি না। হ্যাঁ, বাড়িওয়ালারা তো বাড়ির সাদেই ব্যস্ত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাড়ির সাদেই ব্যস্ত, বাড়াটিই হবে। একটা বাড়ি বানানোর আশা এখনো পুরো হয় নাই, আর হবে কি হবে না তাও তো জানি না। কিন্তু আল্লাহ বন্দার দিকে তাকায়া দেন, দুনিয়ার বাড়ি কি, ডেলি বাড়ি বানা, কত বানাবি? দশবার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতে একটা বাড়ি রেডি হতে দেরি হয় না। কয়বার পড়লে? বিসমিল্লাহ সহ দশবার পড়লে জান্নাতে কয় বাড়ি? যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার পড়েন তো পাঁচটা বাড়ি, মাসে দেড়শো বাড়ি। এই ইটের বাড়ি আল্লাহ রসুল দেখা এসব বলছে, তারপরে তো আমাদের দিলে লাগে না, ঠিক না? লাগে, যদি লাগতো তাহলে এই আওয়াজ, দিল কাঁপানো আওয়াজ আসতো। আমি ওয়াজ করতেছি বটে, ভিতরে কাঁপতেছে, সত্যি কাঁপতেছে, চাতুরি করতেছি না, আওয়াজ ভিতরকে কাঁপাইতেছে। মালিক নারাজ না হয়ে যায়, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ক্ষমতা কার? পাঁচ বেলায় পাঁচটা বাড়ি বানানো যায়। নিজের পরিচয় শুধু কুলহাল্লা দিয়া দেন নাই, আয়াতুল কুরসি দিয়েও পরিচয় দিছে। কোরআনে পরিচয় কম দেন নাই, সর্বশেষ পরিচয় দিছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলীমুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকীবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাঈসুল শহীদুল হাক্কুল ওয়াকীলুল কবীকুল মতীনুল ওয়ালীকুল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহিয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ আসসামাদুল কাদির আল মুক্তাদিরুল মুকাদ্দামুল মুআখখারুল আউওয়ালুল ওয়াল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালী المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور جل جلال نيران ابوي باد بكت قران جل يا الله ডাক কিন্তু নাফরমানি পাঁচ ওয়াক্ত নাফরমানি আসেন আল্লাহকে রাজি করা শিখি। যুবক হইতে পারে তোমার একটা হাসি তো আল্লাহ রাজি হয়ে, কি একটা শিখো কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হবে, পাওয়া যায় কিতাবে, কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে, ছোট্ট একটা বুলিতে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করা সহজ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা সহজ, আল্লাহকেও রাজি করা সহজ, আল্লাহ রসুলকেও রাজি করা সহজ। উম্মতের কাণ্ডারি কি করে গেছেন এটাও লেখা আছে, কি করতেছেন এটাও লেখা আছে। এখনো ওলামা দেখে, আল্লাহওয়ালারা দেখেন,
এখনো রজায় বসা কাঁদে 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 কাঁদে, উম্মতের জন্য কাঁদতে থাকেন, উম্মতের জন্য হাত উঠায় বসা আছে। নাইলে মুসাদ্দেসে হালি আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহ কেন এই কবিতা লিখবে, আয় খাসা এ খাসা মে রসুল ওয়াক্ত দোয়া হ্যায় উম্মত পে তেরি আকিয়া জব ওয়াক্ত পড়া হ্যায়। নবীজি আপনার দোয়া ছাড়াই উম্মতকে এখন আর কেউ বাঁচাইতে পারবে, আপনার দোয়া লাগবে, কিয়ামতের দিনও কাঁদতে থাকবে, চিৎকার দিতে থাকবে। আসেন শিখি, আল্লাহকে রাজি করবেন তো? যদি করতে চান তাহলে প্রথম এই মজমায় সবাইকে বলবো চলেন আমরা পাক্কা ঠাক্কা আজকের থেকে তওবা করি, এই মুহূর্তে করি, হাত উঠে তওবা করি, আল্লাহ তওবা কি কি, আল্লাহ আমি তওবা করলাম, কসম খোদার যদি দিলের থেকে কইরা থাকেন পিছনেরটা মাফ, নামান পিছনেরটা মাফ, কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে। শয়তান যখন বসে লা উবিয়ান্না ইবাদাকা আজমাইন, কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিবেন তো আমাকে, এক জনকেও জাগায় রাখব না, তা আল্লাহ চিৎকার দিয়া বলছে আমি ইস্তেগফার নাজিল করলাম, মা সালা ইস্তাগফির আগফির, আমি তওবা করতে দেরি মাফ করতে দেরি করব না। শুধু তওবা দেন নাই, গুনাকে তার জাগার থেকে কিঞ্চিত বাড়তে দেন না, এক সুতা বাড়তে দেন না, এক গুনাকে এক গুনা রাখছেন আর নেকিকে দশ বাড়াইছেন, আল্লাহ দশ বাড়াইছেন। কিন্তু আমাদের নবীজি কতটুকু দয়ালু, আমাদের দিকে তাকায় বলছে আল্লাহ আমার উম্মত আর আমি মাত্র দশ, তা আল্লাহ বলে একশো, আবারও বলতেছে জিদলি উম্মতি মাত্র একশো, তা আল্লাহ বলে সাতশো, তা আবারও বলতেছে জিদলি উম্মতি, তা আল্লাহ বুঝা ফেলছেন, আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি খালি বাড়াই দিয়ে বলবেন, তারপরে আল্লাহ বললেন যে বেগায়রে হিসাব এতটি দিমু যে আপনার উম্মতের কাছে এই সংখ্যা নাই, সংখ্যা অতি দিমু সংখ্যা নাই, কেমন দয়ালু নবীজি আমাদের। এই জন্য শিখি, আর শিখার ক্ষেত্র সুযোগ বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই, চ্যালেঞ্জ আমার সাথে কোথাও নাই, বাংলাদেশের মতো এরকম সুযোগ, কদমে কদমে হক্কানি আলেম, কদমে কদমে হক্কানি আল্লাহওয়ালা, বাংলাদেশের মতো কোথাও নাই, যেরকম হক্কানি আলেম ওলামারা আল্লাহওয়ালারা, এরকম শিখার জন্য সোহবতের পরে প্রথমটা হলো সোহবত, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের কাছে আসা, তারপরে মেহনত, এটার যে সু, যেরকম সহজ রাস্তা বাংলাদেশে আছে দুনিয়ার কোথাও এরকম সহজ রাস্তা নাই, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনত, ওটাকে ইনশাআল্লাহ 13 তারিখে 13, 14, 15 টঙ্গী ইজতেমায় বিশ্ব ইজতেমা হবে, জানুয়ারির 13, 14, 15 হক্কানি ওলামাদের নেতৃত্বে যেটা হবে ইনশাআল্লাহ ওইখানে যাব, কি বলেন? কে কে যাবেন দেখি, পাক্কা এমনি বলতেছেন যাব, আল্লাহকে রাজি কর। দ্বিতীয় কথা হলো যদি সারাদিন কিছু নাও করতে পারি, আমি আপনাদেরকে বলবো ঘুমানের সময় দুইটা শব্দ বইলা ঘুমান, যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি, ঘুমানের সময় দুটা শব্দ বইলা ঘুমাও, যে মালিক আমি ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তওবার হাত উঠায়া ঘুমাইলাম, এতটুক শব্দ বইলা ঘুমাও, কি করবে? কে কে অভ্যাস করবে দেখি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আর আজকের থেকে কখনো নামাজ ছাড়ব, কে কে ওয়াদা করতে পারে অঙ্গীকার করতে পারে যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা? একের ভিতরে একশো, নামাজ এক জিনিস না, এটার ভিতরে একশো জিনিস লুকানো আছে,
নামাজ গ্রহণ হলে জীবন গ্রহণ হয়ে যাবে, নামাজ গ্রহণ যোগ্যতা পাইলে জীবন গ্রহণ যোগ্যতা পাবে আল্লাহর কাছে। নামাজ কমপ্লিট, জীবন আল্লাহর কাছে কমপ্লিট, লিপিবদ্ধ পাব, আল্লাহ লেখা দিবে জীবন কমপ্লিট, জীবন পূর্ণ লেখা দিবে। আর আল্লাহর ওয়াদা আছে, নামাজ যদি গ্রহণযোগ্যতা পড়ার মতো পড়তে পারি, আল্লাহকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, এমন কোনো সমস্যা নাই দুনিয়ার যেটা নামাজ সমাধান না করবে। নামাজের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে, দেখানোর সময় নাই যে নামাজের ভিতরে সব সমাধান আছে। নাহলে আল্লাহ নবীজিকে বলতেন না, আহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা। বন্ধু, আপনার সমস্ত প্রয়োজন আপনার না, ফ্যামিলির প্রয়োজন আমরা মেটাবো। বলেন সবাইকে নামাজে যত্নবান হতে, সত্য এটাই, এই জন্য নামাজ ছাড়ব না, ঠিক না? সত্য তো? আল্লাহ কিভাবে রাজি করতে হয় এটা শিখি, শিখি, হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট ছোট জিনিসে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কমসে কম আজকের রাত্রেও যখন ঘুমাইতে যাব, তওবা করে ঘুমাই, তওবা করে ঘুমাই, ঘুমাবেন তো? আল্লাহর কাছে পারলে আজকের রাত্রে আল্লাহর কাছে মাপ চাই, পুরা জাতির জন্য চাই, দেশের জন্য চাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, হয়তো আমাদেরকে সূর্য উঠা নাও দেখাইতে পারে, দেখাইলেও বিরাট বড় কোনো বিপর্যয় দিয়েও দেখাইতে পারে। হায় হায়, এই জন্য পায়ে হাত রেখা বলি, আল্লাহকে আমরা মানায় নেই, কমসে কম আমরা আল্লাহর কাছে মাপ চাই, পুরা জাতির পক্ষ থেকে, যাতে আল্লাহ আমাদের এই জমিন এতদিন দুর্যোগ থেকে বাঁচাইছেন, যতদিন এই জমিন দুনিয়ার সাথে সংযুক্ত থাকবে, অতদিন যেন আমাদের এই জমিনকে আল্লাহ সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি সর্ব ধরনের দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।